আসসালামু আলাইকুম। মুসলিমানের সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি আইনুল। আজকের এই ভিডিও থেকে আপনি জানবেন হযরত ঈসা আলাইহিস সালাম যেভাবে দাজ্জালকে সমাপ্ত করবেন। ইমাম মেহেদি ও ঈসা আলাইহিস সালামের আগমনের এই বিস্ময়কর ঘটনাটি জানতে আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তবে ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত ইসলামিক এবং শিক্ষণীয় ঘটনা জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আপনি যদি ইতোমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। এবার শুরু করা যাক। আমরা এমন একটি যুগে দাঁড়িয়ে আছি যে কোনো সময় হতে পারে অনেক কিছুই, আর এমনই সময় আগমন ঘটবে হযরত ইমাম মেহেদির। অথচ আমরা জানি না কে এই ইমাম মেহেদি, কেন তিনি আসবেন। প্রথমে জানা উচিত ইমাম মেহেদি কোনো ব্যক্তির নাম নয়। ইমাম অর্থ হচ্ছে নেতা, আর মেহেদি অর্থ হলো সঠিক পথ প্রদর্শনকারী। আজ মুসলিমরা সর্বত্র যেই অন্ধকারের পথে চলছে, তিনি এসে তাদেরকে সঠিক পথে আনবেন, আলোর পথে আনবেন, নতুন করে ভোরের আলো ফোটাবেন সর্বত্র। প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার, শুরু হবে মুসলিমদের নবজাগরণের আরেকটি অধ্যায়। তিনি এমনই সময় আগমন করবেন যখন মুসলমানদের অস্তিত্ব বিলুপ্তির মুখে দাঁড়াবে। তিনি এমন এক সময়ে আসবেন যখন মুসলমানদের অবস্থা থাকবে নিদারুণ কষ্টের। আপনারা হয়তো ভাবছেন, এখনই তো মুসলমানরা সর্বত্র কষ্টের মধ্যে আছে, তার মানে কি তিনি এখনই আত্মপ্রকাশ করবেন? মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। এখন সকল আলেমগণ একমত যে ইমাম মেহেদি শুধু পৃথিবীতেই আসেননি, তিনি এখন প্রাপ্ত বয়স্ক অবস্থায় আছেন। যে কোনো সময় তার আত্মপ্রকাশ ঘটতে পারে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম তার আসার প্রায় 70 থেকে 75টি আলামত বলে গেছেন, যার প্রায় সবগুলোই এখন প্রকাশিত হয়ে গেছে। ইমাম মেহেদির সকল কিছু বর্ণনা করে ভবিষ্যৎবাণী করে গেছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম। তিনি বলেন, ইমাম মেহেদির নাম হবে আমার নামে, তার পিতার নাম হবে আমার পিতার নামেই, তার মায়ের নাম হবে আমার মায়ের নামেই, সে আমার বংশধর হবে। সহিহ মুসলিম কর্তৃক সংগ্রহীত। যখন তার বয়স 40 বছর হবে, তখন পবিত্র কাবা শরীফ তাওয়াফরত অবস্থায় কতিপয় আলেমগণ তাকে চিনে ফেলবেন এবং সেখানে 313 জন তাঁর হাতে বাইয়াত গ্রহণ করবেন, কারণ 313 জন নিয়েই মুসলমানদের জয়যাত্রা শুরু হয়। তারপর খোরাসান থেকে একদল কালো পতাকাবাহী দল ঘোড়া দিয়ে ছুটবে ইমাম মেহেদির কাছে। সকলেই একমত যে কালো পতাকাবাহী এই দলটি বর্তমানের তালেবান গোষ্ঠী, কারণ এই দলটিকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের করা প্রতিটি ভবিষ্যৎবাণী মিলে যায়। ইমাম মেহেদি আসার অনেক ভবিষ্যৎবাণী ছড়িয়ে রয়েছে যা এখন বলা সম্ভব নয়, তাহলে আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আপনারা চাইলে মুসলিম শরীফ থেকে পড়ে নিতে পারেন। অনেকে বলেন যে ইমাম মেহেদি আসার আগে ইয়াজুজ মাজুজ আসবে, এটার কোনো দলিল আমি এখনো পর্যন্ত পাই নাই। উল্লেখ হচ্ছে, ইমাম মেহেদি আসার আগে ভারতীয় উপমহাদেশে গাজওয়াতুল হিন্দ হবে, এটাতে মুসলমানরাই জয়লাভ করবেন। এটা এমন এক মহিমান্বিত সমর যেই সমরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম সহ সকল সাহাবি অংশগ্রহণের নিয়ত করেছিলেন, কারণ নিয়ত করে এন্তেকাল বরণ করলে সওয়াব পাওয়া যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি গাজওয়াতুল হিন্দে শহীদ হল সে জান্নাতে গেল, আর যে গাজী হল সে দজখের আগুন থেকে রক্ষা পেল। গাজওয়াতুল হিন্দ হবে হিন্দুস্তান এবং এর এলাকা সমূহের মধ্যে যেই সময়ে কাফেরদের সৈন্য সংখ্যা বেশি হবে। তাদের সৈন্য সংখ্যা এত বেশি হবে যে মুসলমানদের মধ্যে একদল ভয়ে পলায়ন করবে, আর বাকি দল আল্লাহর উপর ভরসা করে ঝাঁপিয়ে পড়বে, আর তারাই জয়লাভ হবে। গাজীরা ইমাম মেহেদির দলে যোগদান করবেন। ইমাম মেহেদি এসে আবারও প্রতিষ্ঠিত করবেন ইসলামী শাসন। এই সময়ে অংশগ্রহণকারীরা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সেই সৌভাগ্য নসিব করে দেন, আমিন। পৃথিবীর শুরু থেকে দাজ্জালের মতো বড় ফেতনা আর নেই। ইমাম মেহেদি আসার পরই আগমন ঘটবে তাঁর। তিনি আবার সারা বিশ্বের ক্ষমতা ইহুদিদের হাতে তুলে দেবেন। মুসলিম শরীফের 5235 নং হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম একদিন সকলকে তাঁর সামনে বসতে বললেন এবং বললেন, তামিমদারি সাহাবি আমার কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম, আপনি আমাকে দাজ্জালের সন্ধানে যাওয়ার অনুমতি দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম অনুমতি প্রদান করলেন। তামিমদারি সাহাবি উল্লেখ করলেন, ইয়া রাসূলুল্লাহ দাজ্জাল কোন দিকে আছে? নবীজি বললেন, দাজ্জাল পশ্চিমেও নয়, উত্তরেও নয়, দক্ষিণেও নয়, সে আছে পূর্ব দিকে।
উল্লেখ্য যে পূর্ব দিকে আমাদের বর্তমান ভারত মহাসাগর অবস্থিত। তামিমদারি তার সাথে 30 জন সাহাবী নিয়ে পূর্ব দিকে রওনা হলেন। হঠাৎ সমুদ্র ঝড়ের কবলে পড়ল, তাদের নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এভাবে তারা এক মাস চলতে চলতে একটি দ্বীপের সন্ধান পায়। তারা সেই দ্বীপের দিকে অগ্রসর হলেন। দ্বীপের কাছে গিয়ে দেখলেন বিশাল লোমবিশিষ্ট এক প্রাণী দাঁড়িয়ে আছে, মুখটা মানুষের মতোই। তামিমদারি সাহাবী বললেন, অকল্যাণ হোক, তুমি কে? প্রাণীটি বলল, আমি এই দ্বীপের খবর সংগ্রহকারী গোয়েন্দা, তোমরা কারা? তামিমদারি সাহাবী সেই অদ্ভুত প্রাণীটিকে বললেন, আমরা আল্লাহর নবীর সাহাবী, তুমি এই দ্বীপে কিসের সংবাদ সংগ্রহ করো? প্রাণীটি বলল, তোমরা যেহেতু আল্লাহর নবীর সাহাবী তাই আমি তোমাদের কিছু করতে পারবো না। কেন এসেছো তোমরা? তামিমদারি সাহাবী বললেন, আমরা দাজ্জালের সন্ধানে এসেছি। প্রাণীটি বলল, তোমরা যার সন্ধানে এসেছো তিনি ভেতরে আছে, যাও দেখা করে আসো। তামিমদারি এবং অন্যান্য সাহাবীরা ভেতরে গিয়েই দেখতে পেলেন প্রকাণ্ড গির্জার মধ্যে বিশাল দেহী এক কালো কুচকুচে যুবক শিকল দিয়ে বাঁধা অবস্থায় রয়েছে। তার কপালে লেখা রয়েছে কাফের। তারা দাজ্জালের সাথে দেখা করল। দাজ্জাল বলল, মক্কায় কি শেষ নবী এসেছেন? তারা বলল, হ্যাঁ, তিনি এখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। দাজ্জাল বলল, আরবরা কি তার বিরুদ্ধে সমর করেছে? সাহাবিরা বললেন, হ্যাঁ। দাজ্জাল বলল, ফলাফল কি হয়েছে? সাহাবিরা বলল, তিনি আরবদের উপর জয়লাভ করেছেন। দাজ্জাল এখানে একটি ভালো কথা বলেছিল, সে বলল, আরবদের উচিত হবে তার কথা মেনে নেওয়া, সেটাই উত্তম। আচ্ছা, তোমরা কি কেউ মিশর, সিরিয়া, ফিলিস্তিনে গিয়েছো? কয়েকজন সাহাবি বললেন, হ্যাঁ, আমরা তথায় অনেকবার গমন করেছি। দাজ্জাল বলল, বাইসারের খেজুরের বাগান কি সেখানে আছে? সেখানে কি এখনো খেজুর ধরে? সাহাবিরা বলল, হ্যাঁ, এখনো খেজুর ধরে, তবে আগের মতো নয়। দাজ্জাল বলল, আমি যখন যাব তখন বাইসারের খেজুর বাগান থাকবে না, বর্তমানে বাইসারের খেজুর বাগান সেখানে নেই, ধ্বংস হয়ে গিয়েছে। দাজ্জাল বলল, জুগারের কূপের কি খবর? সেখানে কি এখনো পানি আছে? সাহাবিরা বলল, হ্যাঁ, তথায় এখনো পানি রয়েছে। দাজ্জাল বলল, আমি যখন বের হব তখন সেখানে আর পানি থাকবে না, বর্তমানে ওই কূপে এক ফোঁটাও পানি নেই। দাজ্জাল বলল, তাবারিয়া উপসাগরের খবর কি? সেখানে কি এখনো পানি আছে? সাহাবি বলল, হ্যাঁ, সেখানে প্রচুর পানি রয়েছে। দাজ্জাল বলল, আমি যখন যাব তখন সেখানে আর পানি থাকবে না, বর্তমানে ওই উপসাগরে পানি নেই। দাজ্জাল বলল, শোনো, আমি দাজ্জাল, শীঘ্রই আমাকে বের করে দেওয়ার অনুমতি হবে। আমি গিয়ে ইহুদিদের সকল ক্ষমতায় বসবো। আমি চাইলেই যে কোনো সময় সব জায়গায় যেতে পারবো, কিন্তু মক্কা মদিনায় যেতে পারবো না। যখন আমি সেখানে যেতে চাইব তখন ফেরেশতাগণ কোষমুক্ত তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তামিমদারি সাহাবীর বর্ণনা আমার পছন্দ হয়েছে। তিনি লাঠি দিয়ে মিম্বরে আঘাত করলেন এবং বললেন, এটাই মক্কা, এটাই মদিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল আসার আগে আরো বেশ কয়েকটি ভবিষ্যৎবাণী করে গেছেন। তিনি বলেন, দাজ্জাল আসার আগে ইসরায়েলে লুত নামক একটি শহর হবে, সেখানে বিশাল একটি গেট নির্মাণ করা হবে দাজ্জালের জন্য। উল্লেখ্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সরাসরি ইসরায়েল নাম উল্লেখ করেন নাই। বর্তমানে সেখানে লুত নামে একটি শহরও আছে, আর বিশাল একটি গেটে লেখা আছে, এখান দিয়ে আমাদের শান্তির দূত প্রবেশ করবেন, অর্থাৎ দাজ্জাল প্রবেশ করবে। দাজ্জাল এসে নিজেকে প্রভু দাবি করবে, এর জন্য সে যথেষ্ট শক্তিও প্রদর্শন করবে। তাই দুর্বল ইমানের অধিকারী যারা, তারা তাকে মেনে নেবে। সে 40 দিন অবস্থান করবে। তার 40 দিন আসলে কতদিন তা বিভিন্ন বর্ণনায় বিভিন্ন রকম এসেছে। এ সময় মহিলাদেরকে ঘরে বেঁধে রাখার আদেশ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন অনেক মেয়েরাই বলতে পারেন, কি কারণে? এর কারণ হলো, পুরুষদের তুলনায় মহিলাগণ খুব সহজেই বিভ্রান্ত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন দাজ্জালকে কেউ প্রভু মানবে না তখন তার সাথে দুনিয়ার যা কিছু আছে সব চলে যাবে। একজন সাহাবি বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ইমানদাররা কি খেয়ে বেঁচে থাকবে? নবীজি বললেন, তখন ইমানদাররা লা ইলাহা ইল্লাল্লাহু বললেই তাদের পেট ভরে যাবে। ইমাম মেহেদীর সপ্তম বছরে আগমন ঘটবে হযরত ঈসা আলাইহিস সালামের, কারণ এ সময় দাজ্জাল এসে ফিতনা ছড়াবে। ইমাম মেহেদী ফজরের আজানের পর নামাজ পড়ানো শুরু করবেন। এমন সময় ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার কাঁধে ভর করে দামেস্কের সাদা গম্বুজ বিশিষ্ট একটি মসজিদে নামবেন। বর্তমানে মসজিদটি সেখানে আছে, তবে এ নিয়ে কিছু বিতর্ক রয়েছে। যাই হোক, তারপর ইমাম মেহেদী নবীকে উল্লেখ করে বলবেন, হে নবী, আপনি নামাজ পড়ান।
ঈসা আলাইহিসসালাম বলবেন, জি না, আপনিই পড়ান, যেহেতু একামত হয়ে গেছে। তাছাড়াও আমি এখন নবী নই, আমি শেষ নবীর উম্মত। তারপর ইমাম মেহেদি নামাজ পড়াবেন। নামাজ শেষে ইমাম মেহেদি ঈসা আলাইহিসসালামকে বলবেন, আপনি দাজ্জালকে সমাপ্ত করুন, দাজ্জালের ফেতনা আমাদের অতিষ্ঠ করে তুলেছে। অতঃপর ঈসা আলাইহিসসালাম ইরশাদ করবেন, হ্যাঁ, দাজ্জালকে সমাপ্ত করার জন্যই আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। তারপর তিনি আল্লাহু আকবার বলে একটি গর্জন দিবেন, যা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত মানুষের কানে বাজতে থাকবে। দাজ্জালও বুঝবে ঈসা আলাইহিসসালাম এসে গেছে, সে বাঁচার জন্য উপায় খুঁজতে থাকবে। ঈসা আলাইহিসসালাম হাতে তরবারি নিয়ে দ্রুতগামী ঘোড়ায় সওয়ার হয়ে দাজ্জালকে সমাপ্ত করার জন্য ছুটবেন। তারপর তিনি লুত নামে ওই শহরের গেটে এসে দাজ্জালকে সমাপ্ত করবেন এবং পৃথিবীময় আবারও শান্তি বিরাজ করবে। ইসলাম এবং খ্রিস্টান উভয় ধর্মেই কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাবের কথা সুস্পষ্টভাবে উল্লেখিত রয়েছে। পৃথিবীর সমাপ্তি লগ্নে এসে দাজ্জাল নিজেকে খোদা বলে দাবি করবে, পৃথিবীতে নানা রকমের অরাজকতা সৃষ্টি করবে, বিপর্যয় ছড়াতে থাকবে। অবশেষে হযরত ঈসা আলাইহিসসালাম এসে দাজ্জালকে সমাপ্ত করবেন এবং পৃথিবীবাসীকে ফেতনা মুক্ত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসালামের বিভিন্ন হাদিসে হযরত ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে কোথায় সমাপ্ত করবেন তার বর্ণনা পাওয়া যায়। হযরত মুজাম্মা ইবনে জারিয়া আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালামকে বলতে শুনেছি, ঈসা ইবনে মরিয়ম দাজ্জালকে বাবেলুদে সমাপ্ত করবে। মুসনাদে আহমদ খণ্ড নং 3 খ্রিস্টান নং 420, সুনানে তিরমিজি হাদিস নং 2244। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দান করুন, আমিন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত মুসলিমানে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি মুসলিমানকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক এবং কমেন্ট করুন, যাতে ভিডিওটি ট্রেন্ডিং হয়ে লক্ষ লক্ষ মুসলমানের কাছে পৌঁছে যায় এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটি আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।